আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ই লার্নিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ঢাকা ম্যাশ র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট নর্দার্ন রোড। তো এখানে 8টা পোস্টের লোক নিচ্ছে। আবেদন শুরু হয়েছে 2 ফেব্রুয়ারি 2022 থেকে আর আবেদনটি চলবে 16 মার্চ পর্যন্ত। তো কী কী পোস্টের লোক নিচ্ছে এগুলা একটু আলোচনা করি। আপনারা আমার সঙ্গে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাই। প্রথম পর্যায়ে যে লোক নেমে তা হচ্ছে সহকারী প্রকৌশলী, বেতন গ্রেড 9। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং স্নাতককে প্রথম শ্রেণী অথবা 4.00 স্কেলে অনন্য সিজিপিএ 3.00 থাকতে হবে। দ্বিতীয় পোস্ট সহকারী প্রকৌশলী, তৃতীয় পোস্ট সহকারী প্রকৌশলী, এটা ছিল সিভিল, এটা ইলেকট্রনিক্যাল। চতুর্থ নম্বরে সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্যাল। পঞ্চম পোস্টের সহকারী প্রকৌশলী আইসিটি বিভাগের। ষষ্ঠ পোস্টে আছে সহকারী প্রকৌশলী। সপ্তম পোস্টের সহকারী প্রকৌশলী স্থাপত্য। অষ্টম পোস্টে নিরক্ষা ও হিসাবরক্ষক কর্মকর্তা। তো 8টি পোস্টে লোক নিবে। আবেদনের শেষ তারিখ থাকছে মার্চের 16 তারিখ পর্যন্ত। আর এইখানে আবেদন করতে আপনার ব্যাঙ্ক ড্রাফট করে 1000 টাকা পাঠাতে হবে। তো আরেকটা কথা বলে নিই, এই আবেদনটা কিন্তু অনলাইনে না, এটা হবে ডাকযোগে, ডাক অথবা কুরিয়ার যোগে। আপনি আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলা কোম্পানিতে প্রেরণ করবেন। তো আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি বলছি এখন, শুনুন। সেগুলো সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি বা ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, প্রার্থীর নিজ এলাকার ইউনিয়ন পরিষদ, স্থানীয় পরিষদ প্রধান যেমন সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, কমিশনার অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদের ছায়ালিপি। আবেদনপত্রের সাথে আবেদনকারীকে অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সংযুক্ত করতে হবে। পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে 1000 টাকার পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপি আবেদনপত্রের সাথে দিতে হবে। প্রার্থীদের 2 ফেব্রুয়ারি 2022 তারিখে 18 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা, প্রতিবন্ধী প্রার্থীর জন্য 18 হতে 32 বছর পর্যন্ত বয়সীমা। বীর মুক্তিযোদ্ধার পুত্র পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা 30 বছর। তো এগুলোই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির এই কপিটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের বিজ্ঞাপন, আজকের বিজ্ঞপ্তিটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি চেপে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।